জীবন সুন্দর, আর এই জীবনটাকে আরও একটু সুন্দর করে সাজাতে আমি একটা দারুণ পদক্ষেপ নিয়েছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করা আছে। তাহলে চলুন দেখে নিই আজকে ভিডিওতে কী কী থাকছে। Here is the angry man, here is the pretty girl, here is the bola bola bola. বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব 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 ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগটা আমি কিন্তু অনেক সময় নিয়ে সুন্দর করে তৈরি করেছি, আর জীবনে খুব বড় একটা পদক্ষেপ নিয়েছি। আশা করছি যারা আমাকে দেখতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন না, সবাই ব্লগটা দেখার পরে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার জীবনের এই যে পদক্ষেপটা নিলাম সেটা কেমন হলো। আর বেশ সুন্দর কয়েকটা জিনিস জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের পর থেকে কিন্তু আমাকে আপনারা একটু ভিন্নভাবেই দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেই যে আজকের ব্লগে কী কী থাকছে। সাজির অনেক দিনের শখ ছিল সে LRD-তে উঠবে, তো আজকে আমরা এসে জন্য ইউটি থেকে এখন আমরা আসলাম চুয়াচুকাং। চুয়াচুকাং থেকে এখন আমরা নিচে নামছি। এই যে তো এখান থেকে আমরা যাব LRD-তে, যেটা দুইটা বগি থাকে, যেটাকে LRD বলে। LRD-তে যাব, LRD থেকে নেমে তারপর আমরা আন্ডারগ্রাউন্ড পাশে একটা ট্রেন লাইন আছে সেটা দিয়ে মুস্তফা সেন্টারে যাব। মুস্তফা সেন্টারে না, চেরাঙ্গুন রোডে যাব। তারপর বাংলা দোকানে খাবো। আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখানছি এখন বুকিত পাঞ্জাম, এখন একটা ট্রেন ধরবো, তারপর যাব লিটল ইন্ডিয়া। Here is the angry man, here is the pretty girl, here is the bola bola bola. তো ট্রেন ধরে চলে আসলাম লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া এই স্টেশন থেকে আমরা বের হয়ে যাব এখন, তারপরে 5 মিনিট হাঁটলেই চলে যাব চেরাঙ্গুন রোডে। এটাই কিন্তু সেই চেরাঙ্গুন রোড যেটা মুস্তফা সেন্টার ঠিক সামনে। এই যে পুরাতন বিল্ডিংগুলো এখনও ঠিক আগের মতোই আছে। এখানে খুব পুরাতন একটা মসজিদ ছিল যেটা নতুন রেনোভেশন হয়েছে, এক নতুন একদম সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। এটা খুব ঐতিহাসিক একটা মসজিদ, অনেক পুরাতন একটা মসজিদ, ঠিক কত বছরের সেটা আমার এখন মনে নাই। আর পাশে যে মুস্তফা সেন্টার ছিল সেটাও কিন্তু এই যে রেনোভেশনের কাজ চলছে। যারা এক বছরের মধ্যে এবছর এসেছেন বা এর আগের বছর এসেছেন তারা সবাই দেখেছেন যেটা রেনোভেশনের কাজ চলছে। নেক্সট ইয়ারে এটা ওপেন হবে, এটা খোলার পরে আবার এখানকার দৃশ্য একটু অন্যরকম দেখাবে। তো এখন আমরা চেরাঙ্গুন রোডের একটু হেঁটে সামনে আগাচ্ছি, কারণ আমরা আজকে বাংলা দোকানে খেতে যাচ্ছি, আমরা মুস্তফা সেন্টারে খাবো না। তো এখানে হাঁটতে গেলে আপনারা দেখতে পাবেন ডান পাশের অনেকগুলো দোকান আছে, যেগুলা সবগুলাই মোটামুটি বাংলা দোকান। এখানে বাংলা খাবার পাওয়া যায়, কিছু গোল্ডের দোকান আছে, তারপরে কিছু টয়েসের দোকান আছে। এখানে সবাই মোটামুটি বাংলা ভাষাতেই কথা বলে, আবার কিছু ইন্ডিয়ান লোকজনও দেখা যায় যারা বেশ দোকানপাট আছে। এটা হচ্ছে মুস্তফা সেন্টার। মুস্তফা সেন্টার ঠিক সামনের রাস্তাটা ধরে আমরা হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। এই গলিতে সবগুলোই বাংলা দোকান, এখন যেগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে সবগুলোই বাংলা দোকান। এখানে মোস্টলি হোটেল, মানে খাবার পাওয়া যায়। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের না আমার হাজবেন্ডের প্ল্যান ছিল আমাদের একটা বাংলা দোকানে খাওয়াবে, আর ও এসেছে আজকে নিউ শাপলা রেস্টুরেন্টে, কারণ ও এখানে আগে খেয়েছে, ও বলেছে খাবারগুলো খুবই মজাদার খেতে, তাই জন্য আমাদেরকে নিয়ে এসেছে। কিন্তু আমার ছেলে মেয়ে কিছুতেই এই রেস্টুরেন্টে বসবে না, ওরা বলতেছে এখানে বসার মতো না, এখানে বসবে না, এখানে গন্ধ। অনেক ঝামেলা করার পরে তারপরে আমরা চলে আসলাম আবার মুস্তফা সেন্টারের সামনে, কারণ বাচ্চারা কোনো কিছুতেই যদি রেস্টুরেন্টে না বসতে চায় তাহলে তো খাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে আমরা আবার মুস্তফা সেন্টারে যে ক্যাফে আছে ঠিক নিচেই, মুস্তফা সেন্টারের নিচেই একদম বেসমেন্টে, সেখানে আমরা আবার এখন খেতে বসলাম। তো আমি খাবার অর্ডার দিয়েছি, কারণ আমরা সবাই বেশ ক্ষুধার্ত ছিলাম,
আর এখানকার কিন্তু বেশ কয়েকটা খাবার খুবই জনপ্রিয়। তাদের মধ্যে একটা হচ্ছে এখানকার মিল্ক টি, মানে দুধ চাটা খুবই ভালো বানায়। যত বাঙালি বা ইন্ডিয়ান যারাই আসেন তারা কিন্তু এখানকার দুধ চাটা একবার হলেও খেয়ে যাবেন, খুবই ভালো চা বানায়। তারপর আমরা আবার বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যেটা এখানকার স্পেশাল। এখানে এখন অনেক খাবার পাওয়া যায়, আগে আইটেম অনেক কম ছিল, এখন অনেকগুলো আইটেমস পাওয়া যায়। তারপরে আমাদের প্ল্যান ছিল আজকে আসলে যে আমরা একটু গার্ডেন বাই দ্য বে যাবো, ওখানে খুব সুন্দর লাইটিং হয়েছে, কিন্তু বিধিবাম আজকে খুবই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিতে বাচ্চা কাচ্চাদের নিয়ে আউটডোরে ঘুরে বেড়ানো এটা ঠিক না আর কি, অসুস্থ হয়ে যাওয়ার খুবই চান্সেস আছে। তাই জন্য আমরা আর আজকে গার্ডেন বাই দ্য বেতে গেলাম না। তো আমরা প্ল্যান করলাম যে চলো অন্য কোথাও যাই। তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে আমরা আসলে ঠিক করলাম যে ঠিক আছে আমরা চলে যাব হচ্ছে অর্চার্ড রোড, যেখানে ক্রিসমাস লাইটিং হয়েছে। তো এখানে কিন্তু ক্রিসমাস লাইটিংটা খুবই পপুলার, খুব সুন্দর করে সাজানো হয়। যদিও এখানকার এটা ওকেশন এটা চাইনিজ ন্যাশন, এখানে ক্রিসমাস কীভাবে কেউ পালন করে না, কিন্তু তারপরে খুব সুন্দর করে সাজানো হয়, যেটা হাজার হাজার দর্শক দেখতে আসেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখতে আসেন। তো আমরা এখন মার্কেটে থেকে খাবার কিনে নিয়ে নিলাম, একটু স্ন্যাক্স নিলাম ব্রেড টক থেকে। তারপর আমরা এখন ফটো পোজিং দিচ্ছি, এই যে আমাদেরকে একজন ছবি তুলে দিয়েছে, এটা খুব সুন্দর। আর আজকের ব্লগে কিন্তু শুধু আমি এগুলাই দেখাবো না, আজকের ব্লগে আমি গল্প করব আপনাদের সাথে যে আমি যে বড় একটা সিদ্ধান্ত নিলাম, কি সিদ্ধান্ত নিলাম আর কোন পরিস্থিতিতে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা বলবো। কারণ আমার সাথে একজনের দেখা হয়েছে এই ক্রিসমাস লাইটিংয়ের একটা পর্যায়ে এসে, তার ছবিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কথা হওয়ার পরে ঠিক 2 মিনিটের মাথায় কিন্তু আমার এটা মনে হয়েছে যে আমারও বদলে যাওয়া উচিত, আমারও একটা সুন্দর পদক্ষেপ নেওয়া উচিত। তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের সবথেকে বড় পদক্ষেপটা নেওয়ার। আর অনেকদিন থেকে আমি ভাবছি, যেটা আমি আপনাদের সাথে এর আগেও বলেছি, কিন্তু আমার নেওয়া হয়নি। কিন্তু যাই হোক, এত বর্ণিতা না করি যেটা আপনাদের বিরক্ত লাগতে পারে, চলুন ক্রিসমাস লাইটিংটা আর একটু দেখে নেই, তাহলে একটা পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ারও করব যে কীভাবে আমার এই চেঞ্জ আসলো আমার জীবনে, আর কীভাবে আমি নিজেকেই পাল্টে দিতে সিদ্ধান্ত নিতে পারলাম। প্রচণ্ড ভিড় ছিল আসলে, যেহেতু ছুটির দিন রাস্তায়ও প্রচণ্ড ভিড় ছিল, প্লাস প্রচুর মানুষ হয় যেরকম। তো আমরা গিয়েছিলাম যখন তখন প্রায় রাতের 9:30, তারপর দেখেন কি পরিমাণ ভিড় এখানে। You don't even need to play pretend, 'cause you find the way you are. I wanna know you better, give me every detail, I won't judge you as you know. I could stay forever, will you lying in my arms? My heart is open, it just took some time, now I just hope that you'd stay for a little while. You fix what's broken when you make that smile, so just stay for a little while. খুব সুন্দর পরিবেশ এখানে, হাঁটতে খুবই ভালো লাগে, বেশ সুন্দর। যদিও বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচুর টুরিস্ট ছিল এখানে। আর একটা পর্যায়ে এসে আমরা দেখলাম এখানে একজন মানুষ যেটা একদম মূর্তির মতো দাঁড়িয়ে ছিল। তো শাহি সোফিয়া হচ্ছে টাকা দিতে গেল, আসলে ওরা নাচ বা ডান্স করে এবং টাকা নেয়। তো হঠাৎ করে হচ্ছে যখন হু করছিল তখন সোফিয়া এবং শাহিদ ভয় পেয়ে যাচ্ছিল, ভয় পেয়ে এখানে চলে আসছে। দেখেন একদম মনে হয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর একটু পরে আবার মিউজিকের সাথে সাথে নাচানাচি করছিল, অনেক দর্শক বা মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ কেউ ছবি তুলছিল, কেউ টাকা দিচ্ছিল। আর এই ছবিটা আমি তুলেছি যখন রাস্তায় গ্রিন সিগন্যাল পড়েছিল, তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। ও, আইসক্রিম পাওয়া যাচ্ছে, আইসক্রিম পাওয়া যাচ্ছে মাসুদ পিছনে। তো আমরা আবার 2টা আইসক্রিম কিনেছিলাম,
দুজনে খেলাম আমি আর সাজিদ। সোফিয়া আইসক্রিম খুব একটা পছন্দ করে না, তাই ও খায়নি। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সব থেকে বড় যে খ্রিসমাস ট্রিটা আছে ওটার সামনে। এখানে যতগুলো খ্রিসমাস তৈরি হয়েছে এটা হচ্ছে সব থেকে বড় ছিল, আর এখানেই আমার জীবনের সব থেকে বড় পরিবর্তনটা এসেছে। এখন আমি ছবি দেখাবো। এই যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন যারা আমার সাথে একটু কথা বলেছিল, জাস্ট 2-3 মিনিট। আর এই 2-3 মিনিটের মধ্যেই আমি আমার মানে আমার হিজাবটা আমি শুরু করেছিলাম, বা মাথা ঢাকা বলতে পারেন। তারপর থেকে আমি আর ঠিক করেছি যে আমি আর আমার মাথা ঢাকা খুলবো না, আজকে থেকে আমি পরবো। আসলে মাঝে মাঝে দু একজন মানুষ এমনভাবে কথা বলে যাদের দু একটা কথাতেই মানুষের জীবন পাল্টে যায়, আমারও সেরকম হয়েছে। এই দুজন মহিলা আমার সাথে জাস্ট কয়েক মিনিট কথা বলেছেন এবং তারপরে আমার সাথে ছবিও তুলেছেন এবং আমার জন্য অনেক দোয়া করেছেন। তারপরে আমি সত্যি আমার মনে হয়েছে যে আমি আমার জীবনটা পাল্টে দিতে। আমরা সবাই সুন্দর জীবন চাই, আমাদের সুন্দর জীবনটা আরও সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদেরই, আমরাই সিদ্ধান্ত নিব। আর উনি আমাকে বলেছে যে মানুষের জীবনটা ফুলের মতো সুন্দর, আর এই ফুলের মতো সুন্দর জীবনটার দায়িত্ব আমাদের, আমাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে। আজকে আসলে আমি আর কিছু বলবো না, আমি আজকে বলবো যে আমার ভিডিওটা দেখে আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার সিদ্ধান্ত কেমন হয়েছে এবং আমাকে দেখতে কেমন লাগছে। আর সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।